মাঙ্কিপক্স হলো অর্থোপক্স গণের অন্তর্ভুক্ত একটি ভাইরাস। এটি মূলত ডিসূচক ডিএনএ ভাইরাস। এর বাইরের আবরণ লিপিডে মোড়ানো। এটি একটি জুনোটিক ভাইরাস। জুনোটিক হলো সেই ভাইরাস যেটি মূলত প্রাণী থেকে মানুষে ছড়ায়, অনেকটা আমাদের সবার পরিচিত COVID-19 এর করোনা ভাইরাসের মতোই। মাঙ্কিপক্স ভাইরাস স্মল পক্স বা গুটি বসন্ত ও চিকেন পক্স বা জল বসন্ত এর ভাইরাসের অন্তর্ভুক্ত। ১৯৮০-এর দশকে স্মল পক্স বা গুটি বসন্ত বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল, কিন্তু বিশ্বজুড়ে বিপুল তৎপরতায় ভ্যাকসিনেশন কার্যক্রমের ফলে ১৯৮০ সালের পর এটি বিশ্বব্যাপী বিলুপ্ত ঘোষণা করা হয়। যদিও মাঙ্কিপক্স রয়ে যাওয়ার অন্যতম কারণ এর বিস্তৃতি নির্দিষ্ট অঞ্চল জুড়ে মধ্য ও পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ, কিন্তু সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ মাঙ্কিপক্স রোগে আক্রান্ত হচ্ছে এবং দিন দিন এর সংখ্যা বাড়ছে। তো চলুন জানি এর উৎস কী। মাঙ্কিপক্স ১৯৫৮ সালে ডেনমার্কের কোপেনহেগেনে একটি ল্যাবরেটরিতে সর্বপ্রথম আবিষ্কৃত হয়। ড্যানিশ ভাইরোলজিস্ট ম্যাগনাস গবেষণার জন্য সংরক্ষিত কিছু বানরের দেহে ভাইরাসটি শনাক্ত করেন। ১৯৭০ সালে আগ পর্যন্ত মানবদেহে এর কোনো হদিশ মেলেনি। তবে ১৯৭০ সালে কঙ্গো 9 বছরের বালকের দেহে এটি প্রথম শনাক্ত হয়। রোগটি সুয়াসি হওয়ায় কঙ্গোতে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় 11টি দেশে ছড়িয়ে পড়ে এটি। এ পর্যন্ত কঙ্গোতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে চলুন জানি এই রোগের বাহক কী কী। বানরদের দেহ থেকে মাঙ্কিপক্স প্রথম শনাক্ত করা হলেও এর বাহক মূলত নন হিউম্যান প্রাইমেট, অর্থাৎ কয়েক প্রজাতির ইঁদুর ও কাঠবিড়ালি। প্রাণীগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানবদেহে ভাইরাসটির সংক্রমণ ঘটায়। তবে এর উপসর্গগুলো কী কী? উপসর্গগুলো বলতে গেলে তীব্র জ্বরের সাথে মাথা ব্যথা, পিচ্ছ সারা শরীরে মাংসপেশিতে ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, জ্বর আসার 3 থেকে 5 দিনের মধ্যে শরীরে র্যাশ হয়ে পরবর্তীতে সারা শরীরে গুটি গুটি হয়, গুটি বসন্তের মতো তবে আকারে হয় কিছুটা বড়। সাধারণত আক্রান্তের সংস্পর্শে আসার 5 থেকে 21 দিনের মধ্যে উপসর্গটি প্রকাশ পায়। সংক্রমণ আক্রান্ত ব্যক্তির বা প্রাণীর সংস্পর্শে আসলে, আক্রান্ত প্রাণীর কামড়ে আঁচড়ে কিংবা আক্রান্ত প্রাণীর কাঁচা অর্ধসিদ্ধ মাংস খেলে, আক্রান্ত ব্যক্তির বা প্রাণীর বডি ফ্লুইড কফ থুতু রক্তের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রে যেমন জামাকাপড় ও বিছানাপত্রের মাধ্যমে, আক্রান্ত মায়ের দেহ থেকে সন্তানের ভ্রূণে, পর্যাপ্ত সুরক্ষা ব্যতীত আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা স্বাস্থ্যকর্মীর দেহে, শারীরিক সম্পর্কের মাধ্যমে সংক্রমণের পক্ষে এখনও বিশদ তথ্য না থাকলেও সম্ভাবনা রয়েছে। ২০০৩ সালে আমেরিকাতেও অনেক মানুষ এতে আক্রান্ত হয়, কিন্তু এর তীব্রতা খুব কম থাকায় মৃত্যু হারও কম হয়। আর মাঙ্কিপক্সের কাছাকাছি গোত্রে অন্যান্য ভাইরাসের যেমন গুটি বসন্ত বা জল বসন্ত, এগুলোর মতোই সেলফ লিমিটিজিং ডিজিজ, নিজে থেকে সেরে যায় এমন রোগ হওয়া এর অন্যতম কারণ। তবে এ রোগ হলে রোগ প্রতিরোধে যা যা করতে পারেন। আপনি সংক্রমিত এলাকা অবস্থান করলে নিজে সচেতন হন ও সাবধানতা অবলম্বন করুন। আক্রান্ত ব্যক্তি অথবা মাঙ্কিপক্সে উপসর্গ আছে এমন ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলুন। দেহে মাঙ্কিপক্সে উপসর্গ দেখা দিলে নিজেকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, যেন আপনার দ্বারা অন্য কেউ আক্রান্ত না হয়। সংক্রমিত অঞ্চল থেকে প্রাণী সম্পদ কেনাবেচা থেকে বিরত থাকতে হবে। মাঙ্কিপক্সের উপসর্গগুলো প্রাণীর সংস্পর্শে এড়িয়ে চলতে হবে।